যদি পরীক্ষায় এ ধরনের অঙ্ক এসে থাকে হাউ মেনি টাইমস ডাজ দ্য ডিজিট ফোর কাম টু রাইট নাম্বারস ফ্রম ওয়ান টু ওয়ান হান্ড্রেড অর্থাৎ এক থেকে একশোর মধ্যে চার সংখ্যাটা কতবার আসে তাহলে এই অঙ্কটা খুব সহজেই আমরা সমাধান বের করতে পারব তাহলে আমাদের লিখতে হবে সর্বপ্রথম ফোর কামস টু সি টু রাইট নাম্বারস ফ্রম নাম্বার্স ফ্রম ওয়ান টু ওয়ান হান্ড্রেড আর সর্বপ্রথম হচ্ছে ফোর তারপরে এক থেকে দশের মধ্যে আসে ফোর দশ থেকে বিশের মধ্যে আছে ফোরটিন বিশ থেকে তিরিশের মধ্যে আছে টোয়েন্টি ফোর তারপরে থার্টি ফোর ফোরটি ফরটি ওয়ান ফোরটি টু ফোরটি থ্রি ফোরটি ফোর ফোরটি ফাইভ ফোরটি সিক্স ফোরটি সেভেন ফোরটি এইট ফোরটি নাইন ফিফটি ফোর 64, ফোর 84, ফোর ফাইনালি সবার এখন যদি এটা আমরা কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আছে দুইটা অর্থাৎ দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ টোটাল বি টাইম অর্থাৎ আমাদের ইও নাম্বার উত্তরটা সঠিক